বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স আগেন। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে কিভাবে নিজের স্কিনকে প্রচুর পরিমাণে ফর্সা এবং যত রকমের স্কিনের প্রবলেম আছে সলভ করার। তার মধ্যে থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গরমকাল তো চলেই আসলো বন্ধুরা, গরমকালে কিভাবে নিজের শরীরকে এবং নিজের ত্বককে প্রচুর পরিমাণে গ্লোয়িং এবং সতেজ রাখার সহজ উপায়, এবং এগুলোতে একটুও পরিমাণে আপনার পয়সা নষ্ট হবে না। তো আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা, গরমকালে সবথেকে একটি ভালো ফল হলো তরমুজ, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গুণ যা আমাদের নানা রকমের রোগের হাত থেকে তো রক্ষা করে, তার সাথে সাথে আমাদের স্কিনকেও প্রচুর পরিমাণে ফর্সা, উজ্জ্বল এবং সতেজ রাখতেও সাহায্য করে থাকে। বন্ধুরা মনে রাখতে হবে 100 গ্রাম তরমুজের মধ্যে রয়েছে 91.45 গ্রাম জল, যা আমাদের স্কিনের জন্য প্রচুর উপকারী। এছাড়া এতে রয়েছে লাইকোপিন, যা আমাদের ত্বককে রোদের হাত থেকে বাঁচিয়ে রাখে, এছাড়া ট্যান এবং আমাদের শরীরকে রোদের নানা রকমের রোগের হাত থেকেও রক্ষা করে থাকে। সো তাই জন্য আজকে আমি তুলে নিয়ে এসেছি তরমুজ, যে তরমুজে কী কী এমন ফেস প্যাক রয়েছে সেটা আমি আরও ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। আজকে যে 4টি টিপস বলছি, এই টিপসটি আপনি ফলো করুন এবং আপনার স্কিনকে প্রচুর পরিমাণে সুন্দর এবং সতেজ রাখুন। গরমকাল তো চলেই এসেছে, তাই জন্য আমাদের গরমকালের কিছু ফেস প্যাক অ্যাপ্লাই করা স্টার্ট করে দেওয়া উচিত। গরমকালের সবথেকে ভালো ফল একটি তরমুজ, যার কালার তো দেখতে সব মানুষই পাগল তার কালারের পিছনে। শুধু কালার নয়, এর গুণও অনেক অনেক রয়েছে। তো যদি আপনার স্কিনে ট্যান পড়ে রয়েছে, এছাড়া আপনার স্কিন অনেক অয়েলি অয়েলি, তো টেনশন করার কোনো দরকার নেই, এতে আপনার আটানা পয়সাও বেশি খরচা হবে না। এতে লাগবে আপনার 1 চা চামচ শসার রস, তার সাথে লাগবে 1 চা চামচ তরমুজের রস। খুব ভালোভাবে মিশ্রণটি মেশানোর পরে স্কিনের উপরে তুলোর সাহায্যে লাগিয়ে রাখুন এবং পরিষ্কার স্কিনের উপরে অবশ্যই লাগাতে হবে। ত্বকের মধ্যে যখন এই জলটি সোপ করে নেবে, অন্তত 3 থেকে 4 বার ত্বকের উপরে তুলোর সাহায্যে এটি লাগাতে, 3-4 মিনিট পরপর এটি কিন্তু স্কিনটা আপনাদের যে উপরে টোনার হিসেবে লাগাচ্ছেন, অ্যাকচুয়ালি এটা কোনো টোনার নয়, এটি যখন আপনি স্কিনের উপর লাগাচ্ছেন আপনার স্কিনের ট্যান রিমুভ হতে খুব ভালোভাবে সাহায্য করবে। এছাড়া স্কিনের উপরে যে অয়েলি অয়েলি ভাব, যেটি গরমকালে অনেক অসুস্থকর, সেটি থাকবে না। তো অবশ্যই এটি লাগান 2 থেকে 3 বার। লাগানোর পরে 30 মিনিট ওয়েট করুন, তারপরে কিন্তু ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এটি আপনার খুব ভালো কাজ করবে, অবশ্যই ঘরে অ্যাপ্লাই করুন এবং তারপরে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। তো চলুন এগোনো যাক। যদি আপনার স্কিনে বলি রেখা থাকে এবং স্কিন প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে, তো আপনি কিন্তু এই জিনিসটি অ্যাপ্লাই করতে পারেন। একটি তরমুজের টুকরো নিয়ে নিন এবং এটি ফ্রিজে রেখে দিন, এবং যেখানে কালো দাগ রয়েছে, প্যাচেস রয়েছে, সেখানেও কিন্তু এটা অ্যাপ্লাই করবেন, যেমন ঘাড়ে, এছাড়া স্কিনে, গলায় এটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। একটি তরমুজের টুকরো নিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিন, যখন এটি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা তরমুজটি পুরো স্কিনের উপরে অ্যাপ্লাই করুন। এটি আপনার স্কিনকে প্রচুর পরিমাণে স্মুথ করে দেবে, এবং এর জলটি যখন শুকিয়ে যাবে 30 মিনিট পর এটি ধুয়ে ফেলুন। এটি আপনার স্কিনের জন্য দারুণ দারুণ একটি জিনিস। তারপরে আমরা জেনে নেব একটি দারুণ উপায়, যেটি হলো বন্ধুরা তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের ত্বকের বলি রেখে এবং বয়সের ছাপ কমাতে খুব ভালোভাবে সাহায্য করে। তো অবশ্যই অবশ্যই তরমুজের রস স্কিনের উপরে লাগাবেন, যেটি আপনার স্কিনকে প্রচুর পরিমাণে লাইট ব্রাইট, এছাড়া বলি রেখা দূর করবে, বয়সের ছাপ কমাবে এবং ত্বকের জন্য খুবই ভালো। তারপরে জেনে নেব, যদি আপনার ত্বক সূক্ষ্ম মানে ড্রাই স্কিন হয়, তাহলে অবশ্যই কিন্তু এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। এই ফেস প্যাকটি ব্যবহার করার জন্য আপনাকে লাগবে 3 চামচ তরমুজের রস আর 1 চামচ টক দই। খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেবার পর এটি পুরো স্কিনের উপরে অ্যাপ্লাই করুন এবং 30 মিনিট ওয়েট করুন। 30 মিনিটের পরে হালকা ঠান্ডার জলের মধ্যে আপনি কিন্তু মুখটি ধুয়ে ফেলতে পারেন। এটি আপনার স্কিনের জন্য প্রচুর প্রচুর ভালো। ত্বক দইতে থাকা ল্যাকট্রিক অ্যাসিড ত্বকের গভীরে গিয়ে ত্বককে মসৃণ করবে এবং ত্বককে ময়শ্চারাইজ করবে, এছাড়া ত্বককে অনেক নরম এবং সফট করে তুলবে। তারপরে জেনে নেব, ত্বকের মধ্যে যদি কালো দাগ থাকে তাহলে এই ফেস প্যাকটি অবশ্যই একবার ট্রাই করেই দেখতে পারেন। এটি স্কিনের জন্য অনেক বেনিফিটদায়ক একটি ফেস প্যাক। এই ফেস প্যাকটি তৈরি করার জন্য লাগবে আপনার 1 চা চামচ তরমুজের রস, 1 চা চামচ মধু,
খুব ভালোভাবে মিশ্রণটি মেশান এবং ত্বকের উপরে লাগিয়ে 30 মিনিট ওয়েট করুন। 30 মিনিট পরে ত্বকটিকে খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার স্কিনের জন্য অনেকই বেনিফিট। কেন? মধুতে রয়েছে এমন একটি পাওয়ার যা আমাদের স্কিনকে নরম এবং কোমল এবং সফট করে রাখতে সাহায্য করে থাকে। তো অবশ্যই কিন্তু মধুর এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করবেন। এছাড়া মধু আমাদের স্কিনের উপর থেকে কালো দাগ ওঠাতেও খুব তা ভালোভাবেই সাহায্য করে থাকে। এছাড়া মধুর ফেস প্যাক লাগালে ত্বক অনেক ক্লিন এবং চকচকে হয়ে ওঠে। আপনার স্কিনের উপরও যদিও কোনো দাগ না থাকে, তবু কিন্তু আপনি মধু এবং তরমুজের ফেস প্যাক লাগাতে পারেন, যেটি স্কিনের জন্য দারুণ বেনিফিট, যেটি আমি নিজেও অ্যাপ্লাই করে থাকি এবং আমার প্রচুর পরিমাণে এই ফেস প্যাকটি ভালো লাগে। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক 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 ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে হেলথ, বিউটি অ্যান্ড হেয়ার রিলেটেড প্রচুর ভিডিও থাকে এবং সব কিন্তু আপনাদের হেল্পের জন্য। এমন কিছু চ্যানেলে ভিডিও থাকে না যেটি দেখার ফলে আপনার ক্ষতি হতে পারে। সবসময় যে ফেস প্যাক বা যে হেয়ার প্যাক অথবা হেলথ টিপস দেওয়া হয় সব কিন্তু একদমই ন্যাচারাল, যেটি আপনার লাভ হবে বরং কোনো ক্ষতি হবে না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আপনার সুন্দর একটি কমেন্ট এই চ্যানেলকে জানাবেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে তবু অবশ্যই এই চ্যানেলকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি আমি পারি অবশ্যই আপনার প্রবলেমের সলভ করে দেবো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি হেলথ বা হেয়ার বা বিউটি রিলেটেড ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই অল, টেক কেয়ার।